이래꼬파 나야 발전에 가다 바닌데 아껴 계세 허모다 다렉 로만 다렉 리아 런던 되게 포르마일 디체 아르간의 파크루 아미르 코스투라 라팔라비 코르체 코타나기 자티성모 니르바전 토타바단 코르베 아미르 코스투 보레 গণভবন গণভবন তোমার বাবা গণভবন নাকি ছেড়ে দিতে হবে জনগণ শেখ হাসিনাকে গণভবনে বসিয়েছে যতদিন জনগণ চাইবে ততদিন শেখ হাসিনা গণভবনে থাকবেন তোমার তারেক জিয়া কিছুই করতে পারবে না ক্ষমতা পেয়ে গেছে হায় রে ময়ূর সিংহাসন ক্ষমতার ময়ূর সিংহাসন লাফালাফি করছে ক্ষমতা পেয়ে গেছে কোথায় ক্ষমতা মনে আছে গোলাপবাগের গরুর হাটে হুঁচো আটকে আরে এক দফা খাদে পড়ে গেছে এক দফা খাদে পড়ে গেছে এই এক দফা কোনদিন ক্ষমতার সার পূর্ণ করতে পারবে না তারেক রহমান ভিডিওতে নির্দেশ দেয় লন্ডনে বসে বলে তারেক রহমান কি বলে শুনেন একটু কথা কথা শুনেন এই তুমি বাড়াবাড়ি করছো ইউনিভার্সিটি শিখছো কথা বলি তারেক রহমান বলছে পুলিশকে ধমক দিচ্ছে প্রশাসনকে ধমক দিচ্ছে তারেক রহমান বলছে ফখরুলকে ভাই একটু আপনার জায়গা আন্দোলনে টাকার অভাব হবে না তারেক রহমান তোমার বাবা বলেছিল ধম্ম বলে মানিয়ে ইজ নো প্রবলেম টাকা কোনো সমস্যা না কোথায় তোমার বাবা কোথায় আজ ক্ষমতা কোথায় গেল তুমি তো ক্ষমতা এখনো দেখোনি রঙিন চশমার ফাঁক দিয়ে দুনিয়াটাকে রঙিন দেখা কিন্তু ফুলের ভেতরও সাপ থাকে সাপ আছে ফুলের ভেতরও বিষধর সাপ আছে বাংলাদেশে তারেক রহমান এত টাকা পেল কোথা কোটি কোটি টাকা এক এক সময় আমেরিকার কিছু কংগ্রেসম্যানকে টাকা খাওয়া লবিস্ট নিয়োগ করে টাকা দিয়ে তাদেরকে কিছু জনকে দিয়ে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের অ্যাম্বাসেডারের কাছে চিঠি লেখে বাংলাদেশে জাতিসংঘের তত্ত্বাবধানে নির্বাচন করতে হবে এ দুঃসাহস তারা পেল কোথায় কোটি কোটি টাকা হাজার হাজার কোটি টাকা পাচার করেছে তারে সিঙ্গাপুরে ভাড়া করেছে এফবিআই এসে সাক্ষ্য দিয়েছে বাংলাদেশ থেকে 8 বছর আগে আর রাজনীতি করবে না বলে মুচলেকা দিয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছে সেই
নেতা মানে কেউ অর্থ পাচারকারী এই চোর কেউ মানে তারেক রহমান গলি গলি মেশো তারেক জিয়া বড়া তারেক জিয়া চোর হা গলি গলি তে চোর হা ঠিক না হে কথা চোদ্দ এ তারে গেরে ধরবে বাংলাদেশের মানুষ যতই লন্ডন থেকে আস্ফালন করছে ততই তার বিরুদ্ধে খেপছে শুনেন বাংলাদেশে একটা দল সেই দলের নেতা তারেক রহমান ফখরুলরা আমির খসরুরা এরা আইন মানে না এদের কথাবার্তা দম্ভ এদের কথাবার্তার অ্যাটিটিউড শুনলেই মনে হয় এরা আইন মানে না এরা সুপ্রিম কোর্ট মানে না হাইকোর্ট মানে না কথায় কথায় তারেক রহমান সুপ্রিম কোর্টকে ধমক দিয়ে লন্ডন থেকে বক্তব্য রাখে এই তারেককে আপনারা এই তারেকের বিচার চান সারা জীবনের দণ্ড হয়েছে সারা জীবনের দণ্ড হয়েছে এত অহংকার এত দম্ভ ভালো নয় টাকার বাহাদুরি থাকবে না আর কত টাকা তারা কারা ঘন ঘন লন্ডনে যাচ্ছেন তারেক রহমানের হাতে ডলার তুলে দিচ্ছে আমরা জানি তারা কারা যাচ্ছে ভবিষ্যতে এমপি হবে নমিনেশন বাণিজ্য করবে সেই জন্য এখনই তাকে হাত করছেন টাকা দিচ্ছেন সে নিজে কোনোদিন আসতে পারবে তার কোনো গ্যারান্টি আছে নমিনেশনের জন্য ভবিষ্যতে ব্যবসার জন্য এই বুঝিয়ে সেই গেল তারেক রহমান ক্ষমতা টাকা লেনদেন করছে